আমরা খুয়াই যাইতাম মেয়েদের লইয়া খুয়াই থাকতাম। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীনগর গ্রামে নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর গত কয়েকদিনে ওই গ্রামে নদী ভাঙনে 60টি পরিবারের 90টি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত 4 সপ্তাহ ধরে নদীতে ভাঙন শুরু হয়, এখনও সেই ভাঙন অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর আগ্রাসন তাদের বাড়িঘরের দিকে আসছে, বসত ভিটা গাছপালা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী আমরা বাড়ি ঘর ভাঙিয়ে নিছে, এখন আপনারা আমরা থাকার জায়গা চাই। আমার লই আমরা কয়ে যাইমু, আমরা যাইবার জায়গা নাই। আমরা একটু গতি হইরা দেন, প্রধানমন্ত্রীর কাছে চাই আমরা গতি হইরা দেন। আমার গতি না, আমরা খুয়াই যাইতাম মেয়েদের লইয়া খুয়াই থাকতাম। আমরা সাগর বাইশ রয়েছি, আমরা থিটফাল দিয়া বাচ্চা আছে লই আমরা সব দিন ভাত করতেছি। আমরা হে অসহায়, আমরা কোনো আর বাড়ি ঘরের কোনো স্থানই নাই। আমরা আমরা অর্থে বাড়ি ঘর দেয় আর নাইলে আমরা কি কুমার সাগর বাচ্চা মা মারা দেয়মু। আমরা বাড়ি ঘর বন্যা আনিছি গে বাবা ইঙ্গা, আমরা অসহায়, আমরা অতজন মানুষ থাকি গাঙ্গর ভারো, আমরা বাড়ি ঘর দৌ বাড়ি ঘর বাইঙ্গা নদী লইয়া যার গিয়ে বুঝিনি। এটা গরু ঘর আছিল তো নিছে কি অনেক বড় করে গিয়া ধরে নিছে। আমরা খুব টাকা টাকা নাই, বাচ্চা কাচ্চা লইয়া আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করলাম। আমরা আমরা প্রধানমন্ত্রী আমরা উচ্চকরণ একটা দেখা দৌড় না দিলে তো আমরা অসহায় ফুলতে উঠতে আমরা কয়ে যাইতাম। আমরা তিন টুন ঘরের খুলকুর দানা দুন্য সব বাবা লয়ে গেছে, কারণ আমরা আর কোনো গতি নেই। আপনারা যদি আমরা অসারি আমরা ঘর বাড়ি নেই, মানুষের বাড়িতে আমরা তাক বারো জায়গাতে না, আমরা নদীর ভাড়া বসে বসে কান দিতে হইন আপনার অবস্থা। ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর টিন কাঠ সহ বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে রাস্তার উপর। যাদের কিছুটা সামর্থ্য আছে তারা সড়কের ওপরেই কোনো মতে ঘর নির্মাণ করে মাথা গোঁজার ঠাই করে নিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ভাঙন রোধের চেষ্টা চলছে। এই রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর যে গ্রামটা, এটা নদীর পাড়ে উপস্থিত। এই নদীর পাড়ে উপস্থিত থাকতে গিয়ে এই নদীর বাঙ্গনে এই নদীর বাঙ্গনে ঘর বাড়ি বিলীন হতে যাচ্ছে। সেটা আমি নিজে সোর জমিনে গিয়ে পরিদর্শন করে দেখতে পেয়েছি। ওই তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় পরিক্রমা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে। উনি বলেছেন এটা পরবর্তী উনি আরো আসবেন, আসে উনি পরিদর্শন করবেন, ব্রিজ পরিদর্শন করবেন, পরবর্তী উনি একটি ব্যবস্থা নেবেন। এটা সর্বোচ্চ চেষ্টা উনি করবেন পরিক্রমী এম এ মান্নান মহোদয়, এটা উনি নলব্দ আছে, আশা রাখি আমরা এটা সুফল সুফল পাবো। প্রায় 30 বছর আগে রানীগঞ্জ গ্রামে আবাস গড়ে তোলে দিরাই উপজেলার সুরিয়ারপার গ্রাম জগন্নাথপুর উপজেলার বাউধরন স্বজনশ্রী রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার বাগময়না গ্রাম থেকে আসা কিছু মানুষ। এই গ্রামের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। 52 নিউজ ডেস্ক।